তাই শুধু দর্শক মন্ডলী, আজ সেই সর্বহারা হরিশ্চন্দ্র তার স্ত্রী সহবা তার পুত্র রোহিত আজ ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে তারা রাজ্যের বাইরে ভিক্ষা করতে করতে আগমন করছে। দিলাম তোকে আমি এই ভিক্ষার
ওরে
সইবা, ওরে সইবা, জানো আজ আমি কি করেছি সইবা? আজ আমি না দাদা আমি বলতে পারবো না আমি কি করেছি। স্বামী বলে, স্বামী তুমি কি করেছো? তুমি কি কারো বাড়িতে চুরি করেছো? স্বামী, না না স্বামী, না আমি কারো বাড়িতে কোনো চুরি করিনি। আমি না আমি 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 খাবার ভিক্ষা করতে গিয়ে আমি তোমাদের বিক্রি করবো স্বামী। কেন না স্বামী, আমি তো তোমার সঙ্গিনী, আমি তোমার দুঃখে দুঃখী, আমি তোমার সুখী সুখী। তোমায় তোমায় যে 7 কোটি স্বর্ণ মুদ্রা জোগাড় করতে হবে স্বামী, কোথা পাবি? ভিক্ষাও দ্বারা হবে না আমাদের ওই 7 কোটি স্বর্ণ মুদ্রা। তুমি ভালো করেছ, আমায় বিক্রি করেছ, ভালো করেছ। চলো স্বামী, চলো স্বামী, আমাকে পৌঁছে দিয়ে আসবে, চলো ওই জমিদারের বাড়িতে। আমি পারবো না, আমি পারবো না। বাবা কেন না, কেন না তোমরা, কেন না? হরি বাবা, হরি বাবা, তুমি দোষ। আজ আমি খাবার ভিক্ষা করতে গিয়ে আজ তোমাদের আমি বিক্রি করে দিয়েছি, আমায় তোমরা ক্ষমা। ওহে বাপু, দেরি করো না, এসো এসো। জমিদার বাবু একটু দাঁড়াও, পৌঁছে দিচ্ছি আমার স্ত্রী এবং পুত্রকে। এসো সইবা, এসো এসো সইবা। চলো জমিদার, জমিদারের বাড়িতে তোমায় পৌঁছে দিয়ে আসি সইবা। জমিদারের যাও সইবা যাও, জানি না আর কোনদিন দেখা হবে কিনা সইবা। তোমার এই হত ভাগা স্বামীকে তুমি বিদায় স্বামী, বিদায়, বিদায়। সইবা চলে যাও, সইবা চলে যাও, জানি না দেখা হবে কিনা, চলে যাও। আজ আমি কি করলাম? আজ আমি আমার স্ত্রী এবং পুত্রকে বিক্রি করে রাখেছি। জানি না পিয়া আর দেখা হবে কিনা, ha 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 ha
না, আমি আর কাঁদবো না, আমি আর ভেঙে পড়বো না। আমায় যে কোনো আরো 3 কোটি স্বর্ণ মুদ্রা জোগাড় করতে হবে। যাই যাই, আমি আমার 3 কোটি স্বর্ণ মুদ্রা জোগাড়ি। হরিশ্চন্দ্র, হয়েছে হয়েছে তোমার জোগাড় সেই 7 কোটি স্বর্ণ মুদ্রা। মুনিবর, ভগু মুনিবর, না মুনিবর না, আমার স্ত্রী এবং পুত্রকে বিক্রি করে আমি আমি 4 কোটি স্বর্ণ মুদ্রা জোগাড় করেছি। মুনিবর, 4 কোটি স্বর্ণ মুদ্রা জোগাড় করেছি। না হবে না, আমি তো তোমায় বলেছি 7 কোটি স্বর্ণ মুদ্রা জোগাড় করতে। মুনিবর, এখনো তো আমার 3 দিন সময় রয়েছে, আমি জোগাড় করব। এই দিন মুনিবর, এই দিন 4 কোটি স্বর্ণ মুদ্রা দাও। দাও হরিশ্চন্দ্র, তাই মনে থাকে যেন এই 3 দিন পূর্ণ হবেই, যেন এই 3 কোটি স্বর্ণ মুদ্রা তুমি আমার হাতে দাও। কেমন? আসি হরিশ্চন্দ্র, আসি, আবার দেখা হবে। কোথায় পাবো আমি এখন 3 কোটি স্বর্ণ মুদ্রা? কে দেবে আমায় সেই 3 কোটি স্বর্ণ মুদ্রা? না, আমি তো আমার স্ত্রীকে বিক্রি করেছি, আমার পুত্রকে বিক্রি করেছি, আমার তো এই সর্বাঙ্গ শরীর রয়েছে, আমি আমার এই সর্বাঙ্গ শরীর বিক্রি করে আমি 3 কোটি স্বর্ণ মুদ্রা জোগাড় করব। যাই যাই, যদি কার বামের লোকের প্রয়োজন থাকে আমি হেঁটে হেঁটে বেরোবো। ওগো ভাই, তোমাদের কারো লোকের প্রয়োজন আছে? তোমাদের কারো লোকের প্রয়োজন আছে? আমি গ্রামে গ্রামে বলবো, ওগো ভাই আর দেখাই যেমন ছোট শালি আর কহিল তার কোনের জালি, আর দেখাই যেমন ছোট শালি রা কাঢ়ে নাই গো কিশোর বারবে বারবে বারবে
আমার গানটা বলে দিছি শুন, আমার গানটা হলে ওই যে দেখা যাচ্ছে চাই দেয় ওইটা শ্মশান ঘাট সীতারাগুন জ্বলছে দেখতে পাচ্ছিস তো, ওইখানে তোকে মরা পড়া দেখাবে। আর এখন তো আমার বোরহান দেখাতে পারলি নি, এখানে ছোনা ঝোল কেটে যায় সোনা বোরহান কোন দিকে পালাই গিয়েছে, আমি তোকে ঠিক সময়ে খুঁজে এনে দিব, তুই এখন শ্মশান ঘাটে দিকে যা বুঝলি। তবে একটা কথা, বিনা করিতে কোন মরা পড়েছে বুঝলিস, করে নিবি তারপরে মরা পড়াবি বুঝলি। আমি চললি হ্যাঁ আলে এই ঠেঙ্গাটা ধর, আমি যাচ্ছি মরা খুঁজে এনে দিব বুঝলি, ঠিক আছে। তো একটুকু একটু তো কাজ কর, বড়া বাগানের তো একটা ঝাঁপ আছে হ্যাঁ, তো বড়া বাগানের ঝাঁপ আমাকে একটু দেখান দেখে দিই, পারবি না নাই? আচ্ছা ঠিক আছে বাপু, আমি আমি তাই করছি। ভাই চমৎকার চমৎকার, আমি চলছি কিছুদিন বিশ্রাম করবো বুঝলি, হ্যাঁ তবে যেগুলা বলে রাখলি ওইগুলা করবি, আমি চলছি কেমন? হ্যাঁ ঠিক আছে। এদিকে এদিকে সেই হরিশ্চন্দ্র পুত্রের সর্বাঘাতে মৃত্যু হয়েছে, এবং শৈবা তার মৃত পুত্রকে কোলে নিয়ে সেই শ্মশান ঘাটের দিকে তার মৃতদেহ দাহ করার জন্য আগমন করছে। শ্মশান
শিবনী দেবে আমার সেই শ্মশানি ঘাটের পথ, ও ঘুর অন্ধকারে ঘুর জঙ্গলে, আমি কেমন যাব সেই শ্মশানি ঘাটের পথে? ওই তো ওই তো দূরে দেখা যাচ্ছে শ্মশানি শ্মশানি ঘাট, চিতার আগুন বাবা শুধুকে আমি ওই তো ওই তো দূরে যে লোকে দাঁড়িয়ে রয়েছে, ও গো ভাই ও গো ভাই কে আছো শ্মশান ঘাটে, ও গো ভাই কে কে ডাকে ঘোর জঙ্গলে নারী কোন থেকে ভাই ভাই বলে ডাকছে? আর আমি আর আমি কারো বিপদ থেকে মুক্তি করতে যাব না, একদিন আমি ওই বিপদ থেকে মুক্তি করে আজ আমার এই দশা হয়েছে, না না আর আমি যাব না। ও ভাই কেন রয়েছে শ্মশান ঘাটে, আমার এই পুত্রের অন্তিম সংস্কার করে তুমি কি কোন মৃতদেহ নিয়ে এসেছি? না আমি আমি গিয়ে দেখি কে সেই কে তুমি? আমি আমি ভাই আমি এক সন্তান হারা জননী। কি বললে সন্তান হারা জননী? কি জন্য এসেছি তুমি এসে সরকারে? ওগো ভাই আমার এই মৃত পুত্রের দাহ করার জন্য আমি এসেছি এই শ্মশান ঘাটে, তাও ভাই আমার এই পুত্রের অন্তিম সংস্কার করে করিয়ে নেছ? করি আমি কোনো বিনা করিতে কোনো মৃতদেহ দাহ করিনি, দাও আমায় করি দাও, তারপরে আমি ওই তোমার মৃত পুত্রের দাহ করবো। ওগো ভাই আমার আমার শেষ সম্বল ছিল কেমন মাত্র আমার এই কোণেরই পুত্র, সেও আমাকে ছেড়ে চলে গেল, আমি আমি সর্বহার আমি না আমি পারবো না, আমার মনিবের আদেশ আমি বিনা করিতে কোনো মৃতদেহ দাহ করিনি। ওগো ভাই আমি তোমার পায়ে ধরে বলছি, আমি তোমার পায়ে ধরে বলছি আমার এই পুত্রের অন্তিম সংস্কার করে দাও, না তুমি ফিরে যাও, তুমি তুমি মাটিতে দফন করো তোমার এই মৃত পুত্রের, না তো কথা বলে না ভাই, আমি আমি মাটিতে দফন করবো না, আমার আমার পুত্রের আমার অন্তিম সংস্কার করে দাও। এই যে ভাই আমার হাতের অঙ্গুরি রয়েছে, আমার হাতের অঙ্গুরি রয়েছে, এই অঙ্গুরি নিয়ে এই পুত্রের মৃতদেহ দাহ করে দাও। কই দেখি দেখি সেই সেই অঙ্গুরি দেখি, দেখি দেখি এই অঙ্গুরি যেন আমি আমার শৈবার হাতে করিয়ে দিয়েছিলাম, এ হতে পারে না, এ তো শ্মশান ঘাট, এখানে আমার সৈমা আসবে কি করে? না হতে পারে না, না তবু আমি একবার আমি একবার জিজ্ঞাসা করে দেখি কে সে কোথায় পেলো সে অঙ্গুরি? ওগো ওগো তুমি কোথায় পেলে অঙ্গুরি? ওগো ভাই এ অঙ্গুরি এ অঙ্গুরি আমার স্বামী আমার বিয়ে রাত্রে আমার হাতে পরিয়ে দিয়েছিল, সে অঙ্গুরি বলো 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 তোমার তোমার নাম তোমার নাম কি? আমার নাম আমার নাম আমার নাম হত ভাবি শৈব 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 দেবো আমি 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 না আমি তোমার সেই হত ভালোবাসা আমি দেখো আজ আমাদের মুখের মারি
তুই দুষ্ট আমাদের ছেড়ে চলে গেছিস আমি, দাও দাও সেবা দাও আমার আমার মুখের মালিক ওই দস্যকে আমার আমার করে দাও হরি বাবা হরি বাবা ওই দস্য আজ সেই নিষ্ঠুর বিধাতা আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে তার বিপদ মিটল না, অবশেষে আমাদের এই কোলের পুত্রকে কেড়ে নিল আর আমাদের চলো সৈবা চলো আর বিলম্ব করো না আমরা আমরা অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র আর তোমাদের প্রাণ বিসর্জন দিতে হবে না আর তোমাদের প্রাণ বিসর্জন দিতে হবে না আমি আমি দেবাদিদেব মহাদেব আমি বিশ্বামিত্রের রূপ ধারণ করে তোমায় পরীক্ষা করলাম এই নাও তোমাদের সেই বুকের মালিক রহিতস্যকে আমি পুনর্জীবিত করে দিলাম এসো বাবা এসো বাবা এসো আমার বুকের মালিক যাও রাজা হরিশ্চন্দ্র আজ আমি তোমায় সর্বস্ব ফিরিয়ে দিলাম তোমার অপেক্ষায় বসে রয়েছে তোমার সেই স্বর্ণ সিংহাসন তোমার সেই বিশাল সাম্রাজ্য যাও আজ আজ মনুষ্য জীবে তোমায় বলেছে জানবীর রাজা হরিশ্চন্দ্র আজ রামায়ণের পাতায় স্বর্ণাক্ষর দেখা থাকবে জানবীর রাজা হরিশ্চন্দ্র প্রণাম তোমরা তুমি চরণে শত করি প্রণাম যাও যাও হরিশ্চন্দ্র তুমি আমার তোমার সেই সাম্রাজ্যে রাজা হবে যাও না বাবা না আর আমার ওই স্বর্ণ সিংহাসনের আর প্রয়োজন নেই আর আমার প্রয়োজন নেই বাবা ওগো বাবা ভোলেনাথ আমি আমার এই বুকের মানিক রহিতস্বর মস্তকে রাজমুকুট পরিয়ে আমি তাকে রাজা করবো বাবা আমি তাকে রাজা করবো যাও হরিশ্চন্দ্র
যাও তোমার অপেক্ষায় রয়েছে তোমার সেই স্বর্ণ সিংহাসন। আমি চললাম, আমি চললাম সেই কয়লা শিখরে। তোকে আমি রাজা করব বাবা, তোকে আমি রাজা করবো।